আজ সোমবার 20শে চৈত্র 2022 সালের 4ঠা এপ্রিল। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরায়ে পরিপূর্ণ হতে চলেছে। আজ স্বাস্থ্যগতভাবে আপনাদেরকে ওজন বুঝে ভোজন গ্রহণ করার প্রয়োজন। নেতিবাচক অনুভূতির আশ্রয় গ্রহণ করলেই কিন্তু হতাশাও আপনাদের গ্রাস করতে পারে। কায়িক পরিশ্রমের কারণে ক্লান্তিও অনুভব করতে চলেছেন। সামাজিক কোনো ভয় আজ আপনাকে বলহীন করে তুলতে পারে। এটিকে সারাতে আত্মসম্মানে নিজেকে উৎসাহী করুন আর চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব ইতিবাচকতায় পরিপূর্ণ রাখা যায়। ভালো দেখবো, ভালো খাবো, ভালো পরবো, ভালো বলবো, ভালো শুনবো, এটি যদি নিজের সাথে প্রতিজ্ঞা করতে পারেন তাহলে কিন্তু দিনটি আজ আপনাদের এক প্রকার বেশ কাটতে চলেছে। অর্থগতভাবে আজ আপনাদের দিনটি খুব একটি কিন্তু সুবিধাজনক নয়, আর তাই খরচকে যতটা আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন সেটিই কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার। ব্যয়বহুল একটি দিন পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনাদের ক্ষেত্রে কোনো নেতিবাচক কথাবার্তা বা নেগেটিভ কথাবার্তা বলার ইচ্ছা কিন্তু আমাদেরও নেই। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে প্রস্তুত করা আমরা আমাদের কর্তব্য বলে মনে করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা, এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে, আর যাদের কন্যা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। চাকরিজীবীদের বলবো আজ অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন আজ হবেন না, বসের কুনজরে পড়ে যেতে পারেন। যৌথ উদ্যোগ বা পার্টনারশিপ বিজনেস করা থেকে নিজেকে আজ দূরে সরিয়ে রাখুন। মূল্যবান জিনিসের মতো আজ আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনারা একে অপরের কাছে অপরিমেয় সুখ পেতে চলেছেন। অন্যান্য স্থানে হতাশা আসলেও একে অপরের কাছে কিন্তু আজ আপনারা রোম্যান্সের দ্রবণে দ্রবীভূত হবেন। তাই দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করা যায় এবং একসাথে যতটা সময় অতিবাহিত করা যায় সেটিই কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে বেটার। আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গরা আপনার জীবনকে অতিষ্ঠ করে তুলতে পারে আক্রমণাত্মক কোনো কাজ করে। মূল্যবান জিনিসের মতো নিজের কাছের মানুষগুলিকেও আপনারা আজ আগলে রাখার চেষ্টা করুন। নিজের অতিরিক্ত উদারতার সুযোগ যেন কাউকে নিতে দেবেন না। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। আজ আপনারা প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন, আকস্মিক কোনো উপহারও আপনার জন্য আসতে পারে। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে, এই বিষয়ে আপনাদের অতিরিক্ত সজাগ থাকার প্রয়োজন। আর আজ যেহেতু সোমবার, তাই মহাদেবের গায়ত্রী মন্ত্র, যেটি হলো ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি 108 বার জপ করতে যেন ভুলবেন না।